হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে দেখব আপনি কিভাবে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার মেসেঞ্জার অ্যাপগুলো থেকে আপনি কিভাবে আপনার পুরনো মেসেজ বা ডিলিট করা মেসেজগুলো ফিরে আনবেন। তো এই জন্য আমাদেরকে ফার্স্ট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা যারা নতুন সাবস্ক্রাইবার, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো এর জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে আপনাকে লিখতে হবে আনসিন ওয়ান লাস্ট সিন। লেখার পর এখানে আপনাকে সার্চ করার পর এই ধরনের একটি অ্যাপ আপনার সামনে চলে আসবে। ভালো করে দেখে রাখুন, এই অ্যাপটি আপনাকে ফোনে ইনস্টল করে রাখতে হবে। আমি আগে থেকেই ফোনে অ্যাপটি ইনস্টল করে রেখেছি। তারপর অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন, আবার নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে খেয়াল করুন, উপরের দিকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন। এগুলো যদি আপনার ফোনে আগে থেকে ইনস্টল করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ অটোমেটিকলি এগুলোকে ডিটেক্ট করে নেবে। তারপরেও যদি আপনার ফোনে ইমো, ভাইবার অথবা টেলিগ্রাম থাকে, সেই ক্ষেত্রে আপনি পাশে এখানে বার রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু টিকমার্ক দিলে এই অ্যাপগুলো থেকেও আপনি নোটিফিকেশন আকারে সেই মেসেজগুলো পেয়ে যাবেন। তো যেহেতু আমাদের এগুলো এখন কাজে লাগছে না, আমরা এগুলো উঠাই দিলাম। তো আমাদের ডিফল্টলি কিন্তু এখানে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কিন্তু আগে থেকেই রয়েছে। তারপর এখান থেকে আমি আবারও নেক্সট বাটনে ট্যাপ করব, তারপর এখান থেকে আবারও ট্যাপ করব। ট্যাপ করার পর থেকে এখানে কিছু অ্যালাউ চাবে, তারপর আপনার অ্যাপটি খুঁজে নেবেন। তারপর এখানে দেখুন এই অ্যাপটিকে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপর ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের কাজ এখানেই শেষ। তো আমরা এই অ্যাপ থেকে এখন চলে যাব। চলে যাওয়ার পর প্র্যাকটিক্যালি দেখব আমাদের অ্যাপটা কাজ করছে কি না। তো আমি এটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটা দিয়ে একটি মেসেজ করব। তো আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আমি পাঠাবো, তারপর সেই মেসেজটি আপনাদেরকে ডিলিট করার পর দেখাবো এই অ্যাপটি ঠিকভাবে কাজ করছে কি না। এখন আমি অন্য একটি হোয়াটসঅ্যাপ থেকে টি লিখে আমার সেই হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠাবো। তারপর দেখুন মেসেজটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে চলে এসেছে। তো এই মেসেজটি এখন আমরা ডিলিট করব। মেসেজটি ডিলিট করার পর আমরা সেই অ্যাপে গিয়ে দেখব আমাদের ডিলিট করা মেসেজটি ঠিকভাবে আসছে কি না বা কাজ করছে কি না অ্যাপ্লিকেশনটি। তারপর আমি অ্যাপ্লিকেশনটি ওয়ান করবো। তো এখানে দেখুন আমার মেসেজটি কিন্তু এখানে চলে এসেছে। আমি যে মেসেজটি করেছিলাম এবং আমার ওখান থেকে ডিলিট করে ফেলেছিলাম, সেই মেসেজটি কিন্তু আমি এখানে পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফোনে যে কোনো মেসেঞ্জার জাতীয় যে অ্যাপগুলো রয়েছে সেগুলো থেকে যে কোনো ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পাবেন। তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আগের মেসেজগুলো আমি ফিরে পাবো কি না। আগের মেসেজগুলো আপনি এখানে কোনোভাবেই ফিরে পাবেন না, কারণ আপনি অ্যাপটি ইনস্টল করার পর থেকে এই অ্যাপে যখন আপনি ইনস্টল করবেন বা অ্যাক্সেস করবেন, তারপর থেকে আপনার মেসেঞ্জার, ইমো অথবা ভাইবার যে মেসেজগুলো আপনি ডিলিট করবেন, সেই মেসেজগুলোই আপনি এই অ্যাপের মাধ্যমে, আমার দেখানোর প্রসেসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।